আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন হচ্ছে মোবাইলে কি কোরআন শোনা যাবে বাংলা কোরআন ও হাদিসের বাংলা ترجمা মোবাইলে রাখা যাবে কিনা জি অবশ্যই যাবে কেন যাবে না বরং এটা তো রাখাটাই উচিত আর উচিত আমরা যত বেশি ভাবে পারি নিজেদের সময়গুলোকে কোরানের পেছনে কাটাবো এ অনেকে না বুঝে বলেন যে মোবাইলে কোরআন শুনলে সওয়াব হবে না তা আমি প্রশ্ন করি তাহলে মোবাইলে গুণা গান শুনলে গোনা হবে না যদি সব গুণা মোবাইলের সাথে সম্পৃক্ত হয় তাহলে তো এটাই হওয়া উচিত গোনা তো হবে গোনা তো হওয়ার কথা না আসলে অবশ্যই কোরআন মোবাইলে রাখবেন অনেকে মনে করে মোবাইলে কোরআন মোবাইলটা মাটিতে পড়ে থাকে অথবা বাথরুমে যায় এটা ডিজিটাল এটা যখন আমরা বন্ধ করি এটার ভিতরে আর কোরআন থাকে না এমনকি এটা ভাঙলেও কোরআন বেরোবে না কাজেই বন্ধ করার পরে এটা মাটিতে রাখলে অথবা এটাকে নিয়ে বাথরুমে গেলে কোনো সমস্যা নেই সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে আমাদের নতুন প্রজন্ম আমাদের সন্তানদেরকে বরং এই অপসংস্কৃতির এই করাল গ্রাস থেকে বাঁচার জন্য তাদের মোবাইলে আমরা কোরআন শরীফ দিতে পারি হাদিস দিতে পারি এতে করে আমাদের সন্তানরা আশা করি আমরা ভালো হবে ইনশাল্লাহ